Hello, my dear parents. How are you all? I hope all of you are fine. Okay. Dear parents, আমি আপনাদের রিকোয়েস্ট করছি কাইন্ডলি আপনারা বেবিসদের মাই প্র্যাকটিস বুকে পেজ নাম্বার 10 এর প্রথম লাইনটা দেখুন এই রকম ভাবে 23 থেকে 30 পর্যন্ত লিখে দেবেন। ওকে, আপনারা কিন্তু এইরকম ভাবে লিখে দেওয়ার পরেই বেবিসরা তাদের অ্যাক্টিভিটিটা করতে পারবে। ওকে ওকে, নাও ডিয়ার শ্যামরকাইটস, টেল মি হাউ আর ইউ অল ডুইং। ওকে, সো ডিয়ার শ্যামরকাইটস, টুডে উই আর গোয়িং টু প্র্যাকটিস রাইটিং সাম নাম্বারস। ওকে, আচ্ছা তাহলে তোমরা চটপট মাই প্র্যাকটিস বুক মানে এই বুকটা আর তার সাথে পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে যাও। ওকে, তোমরা রেডি হয়ে গেছো, ভেরি গুড। এইবার মাই প্র্যাকটিস বুকে পেজ নাম্বার 1010 ওপেন করো। করেছো? এইবার দেখো, মামি পাপা তো তোমাদেরকে ফার্স্ট এর লাইনটা এরকম ভাবে 2323 থেকে 3030 পর্যন্ত লিখে দিয়েছেন, তাই না? এইবার চলো আমরা একবার সেই নাম্বারস গুলো রিভাইজ করে নি। ওকে, 2, 3, 23, 2, 4, 24, 2, 5, 25, 2, 6, 27, 27, 2, 8, 28, 2, 9, 29, 3, 0, yes, 30, very good. এইবার চলো আমরা আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট করি। ওকে, দেখো ফার্স্টে আমরা 2, 3, 23 লিখবো। চলো পেন্সিল নিয়ে নাও, আমার সাথে সাথে লেখো। 2, 3, 23, বা 2, 4, 24 লিখবো। 2, 4, 24, এইবার 2, 5, 25, তাই তো? 2, 5, 25, এইবার 2, 6, 26 লিখবো। 2, 6, 26, এবার কি লিখবো? 2, 7, 27, 2, 7, 27, এইবার 2, 8, 28 লিখবো। 2, 8, 28, এবার 2, 9, 29, 2, 9, 29, এবার 3, 0, 30, তাই তো? এই দেখো 3 লিখে ফেলেছি, এই 0, 30। তাহলে আজকে আমরা 2, 3, 23 থেকে 3, 0, 30 পর্যন্ত লিখলাম, তাই তো? তোমরাও এইভাবে পুরো পেজটা 23 থেকে 30 পর্যন্ত লিখে ফেলো। সো ডিয়ার চিলড্রেন, আজকে তো আমরা কিছু নাম্বারস লিখলাম, তাই তো? আচ্ছা, তোমরা কিন্তু বাড়িতে আবার ওই নাম্বারস গুলো প্র্যাকটিস করবে। ওকে ওকে, আর কি করতে হবে? ইয়েস, আজকে যে অ্যাক্টিভিটিটা করলাম সেটা গুগল ক্লাসরুমে সাবমিট করার কথা মামি পাপা কাউকে বলতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আজকের মতো কিন্তু এই পর্যন্তই। ওকে, বাই।